Oye, ¿será mi vuelta su curvo? Nadie. No salgo de eso. ¿Qué es lo que está haciendo? Ah, la vaca está haciendo. আমরা এখন যে মন্দির এসেছি এই মন্দিরের নাম হচ্ছে মদন মোহন মন্দির বিষ্ণুপুরের মনরায়দের উপাস্য দেবতা ছিলেন এই মদন মোহন অত্যন্ত উল্লেখযোগ্য এবং বিশেষভাবে এখানে সেবা পূজা রাজারা একসময় পালন করে গেছেন ১৬৯৪ খ্রিস্টাব্দে মনরাজা দুর্জন সিংহ উনি এই মন্দির তৈরি করেছিলেন রাজস্থানে আর্কিটেক্টের উপরে টেরাকোটার কাজের পরে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় টেরাকোটার জন্য এই মন্দিরটি বিশেষ উল্লেখযোগ্য এখন বর্তমানে এই মন্দিরে রাধাকৃষ্ণ বিগ্রহ রয়েছেন অষ্টধাতুশ্রী বিগ্রহ শ্রীকৃষ্ণ এবং রাধারানী নামকরণ করা হয়েছিল মদন মোহন এই মদন মোহন একসময় আমাদের দলমাদল কামান ফাটিয়ে বর্গীদেরকে বিতাড়িত করেছিলেন যখন ভাস্কররা মারাঠা ৫০,০০০ বর্গী নিয়ে বিষ্ণুপুরকে আক্রমণ করেছিলেন তখন আমাদের রাজা গোপাল সিংহ ছিলেন উনি খুব ভয়াবৃদ্ধ হয়ে পড়েছিলেন ওনার যুদ্ধ করার মতো কোনো ক্ষমতা ছিল না তখন তিনি এসে মদন মোহনের কাছে প্রার্থনা করেছিলেন স্বয়ং মদন মোহন মধ্যরাত্রিতে সে দলমাদল কামান ফাটিয়ে বর্গীদেরকে তাড়িয়েছিলেন এই মদন মোহন একসময় আমাদের বাগবাজারে গিয়েছিলেন কলকাতায় সেখানে কিছুদিন ছিলেন তারপরে আবার পুনরাবৃত্তি বিষ্ণুপুরে নিয়ে আসা হয়েছিল এই বিষ্ণুপুরের মদন মোহন খুব উল্লেখযোগ্য এবং সমস্ত ভক্তের ইচ্ছা অনুসারে উনি এখানে নিত্য রয়েছেন ১৬৯৪ থেকে আজ পর্যন্ত এই মন্দিরের সেবা পূজা চলে আসছে মন্দিরটি এসে আন্ডারটেকিং করেছেন আর সেবা পূজা আমাদের এখানে ২২ পাড়া মিলিত সোলানা কমিটি গঠন করা হয়েছে সে সব কমিটি থেকে এই মন্দিরের সেবা পূজা চলে আসছে উৎসব অনুষ্ঠান যা কিছু হয় দোলযাত্রা রাসযাত্রা ঝুলনযাত্রা জন্মাষ্টমী রাধা অষ্টমী বিভিন্ন উৎসব অনুষ্ঠান রাধাকৃষ্ণের যত রকমের সমস্ত উৎসব অনুষ্ঠান এখানে কমিটি পালন করেন নিত্য এখানে অন্নভোগ হয় অন্নভোগ এখানে লাগানো হয় যারা ভক্তরা যদি কেউ প্রসাদ পেতে চান আগে থেকে এসে বললে এখানে সে প্রসাদ পাওয়া যায় এখানে নিত্য নাম সংকীর্তন হয় সামনে যে আমরা দাঁড়িয়ে রয়েছি এটি নাটমঞ্চ সন্ধ্যাবেলায় সব ভক্ত বৈষ্ণবরা আসতেন খোল করতাল নিয়ে নাম সংকীর্তন করেন নাম সংকীর্তনের মাধ্যমে এখানে মন্দিরে আরতি হয় আজ পর্যন্ত চলে আসছে ১৬৯৪ থেকে ঠিক আপডেট আজ পর্যন্ত ঠিক একইভাবে সেবা পূজা চলে আসছে এই হচ্ছে আমাদের বিষ্ণুপুরের মনরাদের এক উপাস্য মন্দির বা উপাস্য দেবতা রাধা মদন মোহন অষ্টধাতুর বিগ্রহ তৈরি করেছিলেন ১৬৯৪ খ্রিস্টাব্দে মনরাজা দুর্জন সিংহ তিনি এই মন্দির এবং বিগ্রহ প্রতিষ্ঠা করে গেছেন যা আজ পর্যন্ত আমাদের মন্দিরে বিদ্যমান